আমার মাইকের আওয়াজে বা আমার মসজিদে যারা নামাজ পড়ছেন শুনে রাখবেন, একজন মুসল্লিও যদি বলে তারাবির নামাজ 8 রাকাত আমার কাছে ধরে আনবেন, বিদরের নামাজ যদি বলে কেউ 1 রাকাত আমার কাছে ধরে আনবেন, সে আমাকে বুঝিয়ে দিতে হবে তারাবি কিভাবে 8 রাকাত, আমাকে বুঝিয়ে দিতে হবে বিদরের নামাজ কিভাবে 1 রাকাত। আপনাকে বললে আপনি কি বুঝেন, আপনার ড্রাইভিং আমি পারি না, আপনার বিল্ডিং আমি পারি না, আপনার ডাক্তারি আমি পারি না, আপনার ইঞ্জিনিয়ারিং আমি পারি না, আমারটা আপনি পারেন না, তো আপনার কাছে সে চাপাবাজি করতে যায় কেন, তাকে ঘর ধরে আমার কাছে নিয়ে আসবেন, আমি দলিল দিয়ে বুঝিয়ে দেবো ডাক্তারি কাকে বলে। কিছু মূর্খ প্রশ্ন করে থাকেন আমাদেরকে, আমি মূর্খ বলবো এবং আরো একটু হালকা করে বলি, যারা অতটা বিশ্লেষণ করে না তারা বলে থাকে যে মক্কা মদিনায় 20 রাকাত চালু আছে তাই আমরা 20 রাকাত পড়ি, এই যে কথাটা বলে এই জায়গায়, আসলে কি তারা মক্কা মদিনার অনুসরণ করে? না, ওরা জাতে মাতাল তালে ঠিক, ভাষাটা আমি আবারও বলছি, এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক, কারণ মক্কা মদিনায় এখন কয় রাকাত সালাত হচ্ছে, এখন 13 রাকাত হচ্ছে, সৌদি আরবে করোনার প্রকোপটা বাংলাদেশের চেয়ে বেশি না, এই করোনার কারণে তারা যদি তারাবির সালাত সংক্ষেপ করে পড়তে পারে 13 রাকাত, তো বাংলাদেশে করোনার যে অবস্থা এই অবস্থায় তারা 23 রাকাত থেকে 1 রাকাতও কমায়নি, বেতের 1 রাকাতও পড়া যায় হাদিসে অনেক আছে, এবার 1 রাকাত পড়াই উত্তম, কিন্তু কই বাংলাদেশে তো পড়ে না এখন, তাদের এই কথাটা হলো অজুহাত এবং মিথ্যা, এই কথাটা আমি বহু আগেই বলেছি, একটু লজ্জা করা উচিত, শরম করা উচিত, এই সমস্ত কাঠমুল্লা হলো বেহায়া, আমার কথাগুলো কড়া মনে হলেও আপনাদের বলতে হবে যে এই সমস্ত মোল্লারাই আপনাদের মতো শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে থাকে এই কাঠমুল্লাগুলি, এবং সরাসরি উদ্ধৃতি দেয় যে মসজিদে হারামে চলছে, মসজিদ নববীতে চলছে, আমরা পড়লে সমস্যাটা কোথায়? আসলে এরা মসজিদে হারামকে ভালোবাসে না, এরা কাবাকেও ভালোবাসে না, কারণ শুধু 20 রাকাত তারাবি ওখানে চালু থাকলেও অন্যান্য আমুলগুলোকে তারা সহ্য করে না, কারণ সালাতে জোরে আমিন বলা হয়, রফুল আয়দেন করা হয়, বুকে হাত বেঁধে সালাত আদায় করা হয়, এটা তারা মানে না। তারাবির সালাত একবার এতেকাফে ছিলাম 2017 সালে, এক মৌলবী আমার সাথে ছিলেন, একবার বেদাতি ইমামের সাথে কাবার ইমামের সাথে এশার সালাত পড়ল, পুরো তারাবিটা পড়ল কিন্তু বেতেরটা পড়ল না, কারণ বেতেরটা পড়ল না কেন, একটানা 3 রাকাত বেতের পড়ে এই জন্য বেতেরটা পড়ল না। আমি বল বেতের পড়লেন না কেন, বলছে না এইভাবে বেতের পড়লে হবে না। এ কত বড় মোল্লার কত বড় জ্ঞান পাপি, কত বড় মূর্খ এটা, যে ইমামের পিছনে ফরজ সালাত পড়তে পারলো, যে ইমামের পিছনে তারাবি পড়তে পারলো, ওই ইমামের পিছনে বেতের সালাত 3 রাকাত একটানা পড়বে এই জন্য পড়ল না। একদিন আব্দুর রহমান আসুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা তিনি 1 রাকাত বেতের পড়েছেন, এখন এই মোল্লা বলছে আমার বেতের সালাত হয়নি, এই মোল্লা পরে আবার ঘুরে বেতের পড়ল, আপনি চিন্তা করেন তারা কত কট্টর। এরা আসলে মক্কা মদিনার অনুসরণ করে না, তবে মক্কা মদিনার দুইটা জিনিস তাদের কাছে খুব প্রিয়, এই খেজুর আর জমজমের পানি, মক্কা মদিনার আর কোনো জিনিস প্রিয় না, এবং মদিনা বিশ্ববিদ্যালয় পড়েও তথাকথিত কিছু মাদানি এই দেশে এসে ও নতুন করে মদিনার বিরুদ্ধে মক্কার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক। অতএব কোনো ব্যক্তি কখনো এই মক্কা মদিনার উদ্ধৃতি দিয়ে কথা বলবেন না, আমরা বলে থাকি আমরা মক্কা মদিনার অনুসরণ করি না, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, এরাই হলো প্রকৃত সালাফি, এরাই হলো আহলুল হাদিস। এই সমস্ত ফালতু উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত আমরা করি না, যেটা কাঠমুল্লাতা করে।
এটা কেন করবে? তার বাবার পৈতৃক সম্পত্তি শরীয়ত। বন্ধুরা আমার, এখানে কড়া কথা বললাম এই জন্য, কেন আপনি উদাহরণ দিবেন? মক্কা মদিনায় ঈদের সালাত হয় 12 তাকবিরে, তুমি আজীবন পড়ছো 6 তাকবিরে, তোমার লজ্জা করে না, শরম করে না? মক্কা মদিনায় ফেতরা দেওয়া হয় খাদ্যবস্তু দ্বারা, এবং 3 কেজি খাদ্য দ্বারা ফেতরা দেওয়া হয়। তুমি কেন ইরাকের সা অনুযায়ী বাংলাদেশে 70 টাকা ফেতরা চালু রাখছো কেন? তোমার একটু লজ্জা হয় না, শরম হয় না? তুমি কি এত বেহায়া, এত নিচু চেরেনির, এত মূর্খ, এত জ্ঞান পাপী? মক্কা মদিনায় 27 রাত্রিটাকে পূজা করা হয় না। মক্কা মদিনায় 5 রাত্রি কদর তালাশ করা হয়। তুমি কেন শুধু 27 রাত্রিটা কদর তালাশ করার জন্য বক্তব্য দাও, খুতবা দাও, মানে আলোচনা করো কেন? তোমার মতো এই মূর্খ ইমামের কারণে জাতি আজকে বিভ্রান্ত, তোমার মতো এই মানে জ্ঞান পাপির কারণে জাতি আজকে বিভ্রান্ত। তুমি সুযোগ পেলে মক্কা মদিনার উদাহরণ দাও, আর ভিতরে ভিতরে মক্কা মদিনাকে গালি দাও, ইমামদেরকে গালি দাও, এবং বলো মক্কা মদিনার ইমামরা কিছু জানে না। বন্ধুরা আমার, এখানে কথাগুলো কড়া বললাম এই জন্যই যে এক শ্রেণীর বেহুদা মার্কা লোক এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্ত করে থাকে। আজকে পড়ছে না কেন? মক্কা মদিনায় সালাত হচ্ছে 13 রাকাত, এরা পড়ছে না কেন? প্রশ্ন করুন তাদেরকে। বাংলাদেশে করোনা পরিস্থিতি বেশি খারাপ মক্কা মদিনার চেয়ে, কিন্তু কিসের উদাহরণ দিবে সে? আসলে সে অন্ধ। বন্ধুরা আবার, এখানে আমি অনেক কথা বলতে গিয়ে কিছু কথা চলে এসেছে, আপনারা এই সমস্ত যুক্তির দিকে কান দিবেন না। কোরআন এবং সহিহ হাদিস যেটা পাবেন সেটা অনুসরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন।